আমার স্বামী মারা যাওয়ার সময় কিছু নগদ টাকা রেখে যায়, আমার ইনকাম করার অবস্থা নাই, এই নগদ টাকা ব্যাংকে রেখে লভ্যাংশ খেতে পারবো কিনা, আমার ছেলে মেয়েরা খুবই ছোট। আল্লাহ তাআলা রহম করুক, এই ধরনের বোনদের জন্য হালাল ইনভেস্টের কোনো সুযোগ থাকা উচিত। যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা এই ধরনের এতিম এবং বিধবা পরিবারকে সহযোগিতার জন্য তাদের টাকাটাকে ইনভেস্ট নিজের উদ্যোগে করানো উচিত এবং নিরাপদে, যাতে করে তাদের টাকা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, লাভজনক এবং প্রতিষ্ঠিত কোনো ব্যবসার মধ্যে যেন সেট হয়, এটা আমাদের সবার করা উচিত। বাকি নগদ টাকা যদি ব্যাংকে পড়ে থাকে বা বাসায় পড়ে থাকে, জমা থাকে, তাহলে সেক্ষেত্রে এটার জাকাত দিতে হবে। টাকাটার মালিককে, তিনি কি করেন, এরকম কোনো ব্যাপার না। টাকাটার জাকাতটা হলো সম্পদের, আর জাকাতটাকে জরিমানা মনে করা যাবে না। আপনার টাকা যদি পড়ে থাকে মুদ্রাস্ফীতির কারণে, নানা কারণে, এটা আস্তে আস্তে কমে কি কমে না, তো অন্য সবগুলো যদি আপনি মানেন, জাকাতটা কেন মানবেন না? হাদিসে আসছে, বুখারীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে জাকাতটাকে মানুষ জরিমানা মনে করবে, অর্থদণ্ড মনে করবে, এটা উচিত না, এটা কিয়ামতের আলামত। জাকাত যদি আপনার সম্পদ থেকে বের হয়, সম্পদে বরকত হবে, কল্যাণ হবে ইনশা আল্লাহ, এটাকে জরিমানা মনে করবেন না। তো ইনভেস্ট করতে পারলে ভালো, যাতে করে জাকাতটা ইনভেস্ট থেকে চলে যায়, কিন্তু যদি নাও পারেন তারপর জাকাত দিতে হবে।